সালামু আলাইকুম সবাইকে। তামদিদ হোসেন চলে আসছে আরেকটি ভিডিওতে। তা আজকে অনেকদিন পর আসলাম এবং আজকে আসছে হচ্ছে ব্রোদের সাথে দেখা করতে। আজকে এসেছি ঢাকার রামপুরার আফতাবনগর হাটে। ব্রিজের অপোজিট রোড দিয়ে বাসে করে যাওয়া যায়, 10 মিনিট লাগে। স্বাভাবিকভাবেই দেশি গরুর পর্যাপ্ত সরবরাহ থাকায় বিদেশি তেমন দেখা যায়নি। যাদের সাথেই কথা হলো সবারই একই কথা, নিজস্ব খামারে বড় করা, অনেক যত্ন করা ইত্যাদি ইত্যাদি। মারামারি করতে চায় তো ভাই? এটা কত কইছেন? এটা কত? আপনি কোন জান? আপনি যা পারেন কোন। না না, আমি কি করব? আমার প্রায় 5টা গরু আপনার খামার হইলো, আপনার আমি কি করব? 140 দিবেন? এটা এটা 140 160 না? তোর নাম নাম দিছো নি আর আবার? এইটু গরুর নাম দেওয়া হয় না। মারতে চাই? এটা একটু ছোট না? কত বলছেন ভাই এটা? এটা কত বলছেন? 5.5 লাখ। 5.5 লাখ? আচ্ছা, কোন জায়গার আপনারা? গোপালগঞ্জ। গোপালগঞ্জ? বাবা, পদ্মা সেতু? যাক ভালো ভাই, 5.5 লাখ এটা। আচ্ছা, হাটে প্রতিনিয়তই ট্রাক বোঝাই করে পশু নামছে, তবে গরমে বেশ কষ্ট হচ্ছে সেগুলো বোঝা যাচ্ছে। কোন জায়গাতে আইসো তোমার? বগুড়া। বগুড়া? আচ্ছা, যাক লাগাও। সমস্যা এখানে ইয়ারা খামারিরা এখানে থাকে এবং গোসলও করতেছে দেখা যাচ্ছে, মানে ওরা এখানেই থাকবে, ঈদ বিক্রি না হওয়া পর্যন্ত তাদের সবগুলো ওরা এখানেই থাকবে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে রামপুরা ব্রিজ থেকে হচ্ছে সোজা বাস দিয়ে আসলে ওই পারে যেটা দেখতেছেন ওটা হচ্ছে মেরাদিয়ার হাট, আর এখানে এই উন্নত মানের সাঁকোটা দিয়ে পার হয়ে এখানে আসলে এটা হচ্ছে আফতাবনগরের হাট, এখান থেকে শুরু হয়ে যায়। এটা আসলে অনেক বড়, এটা নাকি সারাদিনেও দেখা শেষ করা যায় না। এটাতে অনেক গরু আসে, এটাতে মানে একদম শুরু থেকে ওখান থেকে শুরু হয়, এটাতে অনেক বেশি আসে। মেরাদিয়ার হাটটা তেমন একটা বড় না, বাট এখানে আসলে অনেক কিছু, অনেক গরু দেখতে পারবেন। এটা তো অনেক বড়, জিজ্ঞেস করো নি? এটা হচ্ছে 2.5 লাখ চাচ্ছেন। এটা 2.5 লাখ চাচ্ছে, অনেক বড়, এটা বিশাল বড় একদম। তাই কি এর ভাই? দুইটা মিলে হচ্ছে 5.5-এর মতো চাচ্ছে, 5 বা 5.5, এই দুইটা হচ্ছে কম্বাইন, আর একসাথে নিলে হচ্ছে কিছুটা নাকি কমায় রাখবে। এই টাইপের এই কালারের গরুগুলো আমার ভালো লাগে আসলে, কালারটা একটু সুন্দর, একটা আপিলিং, একটা কোরবানি একটা ভাই। বাস ঠান্ডা আছে? হুম। না, দুইটা না একটা? 3.2 লাখ চাচ্ছে এটা, 3.2 লাখ। সুন্দর আছে এটা, শান্তপুরা চুপচাপ ঠান্ডা। আরে বেটা, গাল ধরা লাগবো না। কোন জায়গার ভাই আপনারা? কুষ্টিয়া। পাপড়িগুলো বড় বড়। গরমে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে এটি, একটু আগেই নাকি ট্রাক থেকে নামানো হয়েছে। আপনার যেটাতে আপনার হয়ে যেতেছে আপনি ওটাতে গরু ছাড়া দেবেন? আমাদের আপনার তো মামা, আমাদের বাইকটা নিয়ে আসছে, সে আগে হয়ে গেলে আমরা মারিয়ে দেবো, আরে ব্যাপারই না। কয়টা? দুইটা? সবাই এরকম এই দাম কয় না, বুঝছেন? সবাই আন্দাজ একটা মনে করে, শহরের মানুষ তো কিছু জানে না, জানে না তারা যে দাম ঘুরি ঘুরি পাকা হয়ে গেছে তাই না, বলছে না পুরো হাট ঘুরে কিন্তু একটা মানুষ গরু কিনে। কোন চিন্তা আপনার কিছু? হ্যাঁ, 240
অনেক গরুর লাইন এখানে, মোটামুটি 70-80 হাজার থেকে শুরু করে একদম 5 লাখ, 7 লাখ, 10 লাখ পর্যন্ত আছে। এগুলো একটু মিডিয়াম এবং ছোট সাইজের, যেমন এটা ছোট, এটা হচ্ছে, যেমন এটা হচ্ছে ওরা 60-এর মতো চাইছিল, যেটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। এখানে সবগুলা বড় মাঝারি সাইজের, মাত্রই গোসল করেছ, চকচক করছে তাই। বিশাল বড় দেখতে পারছি, ওটাতে যাচ্ছি, ওটার সামনে যাচ্ছি। এই যে বাপরে বাপ, ওস্তাদ পুরা মুশফিক একটু সামনে দাঁড়াও তো, এটা তুজের সামনে দাঁড়াও তো, তুমি দেখি তোরা হাইটটা দেখি। হ্যাঁ দাঁড়াও, তোমার তোমার হাইট কত? 5-11 অনেক গরু অনেক ভিতরে, এদিকে একদম খালি পুরা হাট, এত খালি হাট মনে হয় আমি বহুত বছর পর দেখলাম। আমরা আমরা আর এখানে খামারিরা আর কেউ না, আর এসে পোলা পান ঘুরতেছে। আবার নাম কি কিছু একটা হইব, সালমান খান, আমির খান কিছু একটা। এটা 5 লাখ চাচ্ছে, বড় আছে বাট ওভার প্রাইসড। এটা হাইয়েস্ট 2 লাখ, ঠিক আছে। এনে গোসল করা দিচ্ছে। প্রায় সব জেলা থেকেই খামারিরা তাদের পশু এনেছে, তবে পাবনা, কুষ্টিয়া, গোপালগঞ্জ, নওগাঁ, ভোলা ইত্যাদি সংখ্যা একটু বেশি চোখে পড়েছে। একটু বড় বাজেটের, বড় বাজেটের বড় গরু এগুলা মোটামুটি সবই 3 লাখের উপরে এগুলো সব। ওরে বাপরে, ওটা তুজ তো মনে হয় 10-12 কেজি হবে। পাকড়া এগুলা না, পান্ডা, ডিজাইনটা সুন্দর। 6টা আপনাদের কিছু বলেন এটা সম্পর্কে, দাঁড়ায় আমি ভিডিও করতেছি, বলেন সামনে বলেন, বলবেন না কিছু। আচ্ছা কোন জায়গায় বাড়ি? পাবনা। এগুলোর প্রাইস হচ্ছে 2-এর নিচে এগুলো মোটামুটি। ভালো গরু আছে এখানে দেখতে পারেন, এদিকে পুরা খালি ভাই, পুরা হাটটা দেখেন, পুরা খালি, এদিকে কিচ্ছু নাই, খালি গরু আছে, আমার ভিউয়ার আছে, আমি আছি, শেষ। ও মাত্রই আসছে, ও এখানে ল্যান্ড করানো হয়েছে। 1 লাখ চায়? আরে দি বিগেস্ট অফ টুডে নাকি, এর চেয়ে বড় দেখছি আমরা না, এর চেয়ে বড় দেখি নেই। হরে চাট চাট, ওরে চোখ কুলা কি ভাই, পুরো পাগল মনে হয়, সিং টিং কাইটে রাখছে মনে হয় পাগল। ওই আল্লাহ আল্লাহ, ওরে বাবা বাবা, রে বাবা, এটা তো ডেঞ্জার, খুব চেতা আছে ও, মন মিয়াজ ভালো না, ওর মুড ছিল না, তারপরে ওরে এখানে আনানো হয়েছে, খুব বিরক্ত, ঘুমটা পুরো না, ভাগো ভাই। উই হ্যাভ সাম বয়েল হিয়ার, বয়েল ইন্ডিয়ান না, ওকে ইন্ডিয়ান বয়েল। এদিকে কিছু হচ্ছে আলাদা সেপারেট স্টলের মতো আছে, যেমন হচ্ছে মা অ্যাগ্রো টাইপের একটা নাম আছে এদিকে, এরকম হচ্ছে অ্যাগ্রো ফার্মগুলো হচ্ছে নিজেদের আলাদা আলাদা এই স্টলের মতো, এই স্টলের মতো করছে আর কি, তো এদের থেকে হচ্ছে আলাদা নেওয়া যেতে পারে। আর হচ্ছে এখানে হচ্ছে পুলিশের জাল নোট শনাক্তকারী বিভিন্ন ব্যাংকের হচ্ছে বুথের মতো বসানো হয়েছে, যাতে জাল নোট কারো যদি সন্দেহ হয় এখান থেকে চেক করা নিতে পারে। আর হচ্ছে তথ্য কেন্দ্রের মতো আছে একটা, তো ভালোই। বাইরের দিকে এই সাইডটা হচ্ছে গরু একটু কম দেখা যাচ্ছে, যেহেতু মেন রাস্তা হয়তো বা কিছু মেন রাস্তা হয়তো বা আসবে না, মানে ওই ওই পর্যন্ত মাঝের মাঝের অংশটাই হচ্ছে থাকবে, বাট ভিতরে ভিতরে অনেক গরু, ভিতরে প্রচুর গরু আছে। রেস্ট নেওয়ার মতো কিছু জায়গা আছে এখানে, হচ্ছে আখের রস, তারপর হচ্ছে জুস টুস, এগুলো অনেক কিছু আছে, যারা মানে দেখতে আসবে ওরা এখানে খাইতে খাওয়া দাওয়া করতে পারে টুকটাক। একদম ফাঁকা না আর কি, মানে খাওয়ার কিছু থাকে নর্মালি, কিছু অনেক হাটে তো থাকে যে ভিতরে কিছু খাওয়ার থাকে না বা সব শুধু হাইটা বাইরে যাওয়া লাগে, বাট এখানে একটু ডিফারেন্ট এনভায়রনমেন্টটা। এই যে আরেকটা ফার্মের স্টল আর কি, 1টা বাজে, ওরা হচ্ছে ব্রাঞ্চ করতেছে, ওরা লাঞ্চ একটু পরে করো, করো ব্রাঞ্চ করো। একটা গরু আসছে, ওটা দেখার জন্য কি ভিড়, ওরে খালি দেখতেছে, ছবি তুলতেছে, অনেক বড়, আমরা একটা দেখি। ওদের চোখে একটা কাজল মনে হয়, কাজল দেওয়া রাখছে, সুন্দর আছে। এটা কি ইয়া শাহিওয়াল না, ক্রস শাহিওয়াল? আচ্ছা অনেক বড় এটা। সাথে আছে হচ্ছে গরু এক্সপার্ট, তো এখন মানে ও হচ্ছে এগুলো নিয়ে একটু অনেক অ্যানালাইসিস করে সবসময়, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করে, ভিডিও টিডিও দেখে অনেক। হাটে এবার কি টাইপের গরু সবচেয়ে বেশি? নর্মালি তো হাটে দেশি গরু বেশি থাকে, এবারও ভিন্ন না, দেশি গরু অনেক আছে, শাহিওয়াল আছে কিছু,
আর এক টনের ফ্রিজিয়ান তো সবসময় থাকে, তার মাঝারি সাইজের গরু অনেক কিন্তু আসলে ক্রেতা নাই ওইভাবে, ক্রেতা নাই। আশা করা যায় যে আজকে কালকের মধ্যে হয়তো বা হাটটা জমে উঠবে। আচ্ছা, আমরা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ ভালো মতো মিলেমিশে কুরবানি করতে পারবো। পরিশুদ্ধ আর ত্যাগের বিষয়টাই এখানে প্রাধান্য পাওয়া উচিত। সব প্রাইসেরই কম বেশি গরু আছে, বাট কথা হচ্ছে যে মানে সব খামারই না, কিছু খামারই অতিরিক্ত দাম চান, আবার কিছু আছেন একদম মানে লেজিট যে প্রাইসটা ওটা থেকে হয়তো বা ওনাদের প্রফিট বা একটু অল্প একটু বাড়ায় বলেন। যে ধরেন একটা গরুর প্রাইস হচ্ছে ধরেন 2 লাখ, তো বললো 2 লাখ 30 40 বা 2.5 লাখ বললো, কিন্তু অনেক আছে হুট করে শুরু করে মানে আমার ভিডিও হয়তো দেখবেন ছোটো খাটো কিছু গরু দাম দেওয়া রাখছে 1 লাখ 20 1 লাখ 30। সো এরকম বললে হয় কি একদম শেষ পর্যন্ত দেখা যায় যে চাদরা চলে আসে, পরে হচ্ছে লাস্টে একদম কম প্রাইসে হচ্ছে তাদের দেওয়া লাগে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটির সাথে থাকার জন্য, সবাই ভালো থাকবেন আর আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।